ক্লাস নাইনের মেয়েরা, আজকে আমি তোমাদের প্রথম যে কবিতাটা রয়েছে ক্লাস নাইনে, মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়ো। তার আগে কয়েকটা কথা বলে রাখি যে এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য, যেটা মধ্যযুগে লেখা হয়েছিল। মধ্যযুগের কবি ছিলেন মুকুন্দ চক্রবর্তী, এবং এই মুকুন্দ চক্রবর্তী যখন লেখেন কাব্য, বলা হয় যে চণ্ডীমঙ্গল কাব্য তিনি লিখেছিলেন, তখন যে মঙ্গল কাব্যের প্রচলন ছিল বা মঙ্গল কাব্য লেখা হচ্ছিল, মনসামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, আরও অনেক মঙ্গল কাব্য রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ কাব্য ধরা হয় চণ্ডীমঙ্গল কাব্যকে। এবং মুকুন্দ চক্রবর্তীর লেখনীর মধ্যে এমন কিছু গুণাবলী ছিল, বলা হতো যে মুকুন্দ চক্রবর্তী যদি মধ্যযুগে জন্মগ্রহণ না করে আধুনিক যুগে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক হতেন, কারণ তার কাব্যের মধ্যে উপন্যাসের বিভিন্ন গুণাবলী ছিল, যেটা দেখে আমাদের মনে হয় তিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক হতে পারতেন, কিন্তু তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন উপন্যাসের কোনো ধারণা ছিল না, উপন্যাসের কোনো প্রচলন ছিল না, তখন যা কিছু লেখা হতো সবই কবিতা বা কাব্যের আকারে লেখা হতো। তো তিনিও তার যে ঔপন্যাসিক ধ্যান ধারণাকে তার কাব্যের আকারে তার মনের ভাব প্রকাশ করেছিলেন। মধ্যযুগে বিখ্যাত মঙ্গল কাব্যগুলির মধ্যে একটি মঙ্গল কাব্য হলো চণ্ডীমঙ্গল কাব্য, যেখানে দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচার করা হয়েছে। তোমরা হয়তো বা জানো বা মনসামঙ্গলের কাহিনী পড়ে থাকবে, বিভিন্ন জায়গায় পাঁচালি আকারে গাওয়া হয় শুনে থাকবে, যে দেবী মনসা পূজা প্রচারের জন্য যেভাবে চাঁদ সদাগরকে বাধ্য করে পূজা প্রচলন করেছিলেন মর্তে, দেবী চণ্ডীও যেহেতু অনার্য দেবী ছিলেন, এবং তখন দেবী চণ্ডী মনসা এরা যেহেতু অনার্য দেবী ছিলেন, এদের পূজা মর্তে প্রচলিত ছিল না, প্রচলিত ছিল আর্য দেবতাদের পূজা। আর্য দেবতা কারা? শিব, ব্রহ্মা, বিষ্ণু, এদের পূজা প্রচলিত ছিল, আর অনার্য দেবতাদের পূজা প্রচলিত ছিল না। অর্থাৎ সমাজে যেমন জাতপাতের প্রচলন ছিল, দেবদেবীদের মধ্যেও সেরকম একটা ব্যাপার ছিল। উচ্চে যারা রয়েছে বা উঁচু স্থানে যে সমস্ত দেবতা রয়েছে তাদের পূজা সমাজে প্রচলিত রয়েছে, আর যাদের নেই তাদের পূজা সমাজে প্রচলিত নেই, তারা অনার্য দেবদেবী। সুতরাং অনার্য দেবদেবীরা চাইছিলেন যে সমাজে যারা সমাজপতি তারা যদি তাদের পূজো করে তাহলে বাকি যারা জনসাধারণ তারাও তাদের পূজো করবে। সেই কারণে সমাজের সমাজপতি যারা তাদেরকে বাধ্য করতেন পূজা করার জন্য অনার্য দেবীরা। কাহিনীতে আমরা এই জিনিস পড়েছি। তো আমাদের আজকে যে পাঠ্য চণ্ডীমঙ্গল কাব্য থেকে নেওয়া কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তিনি সেই কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। আগে আমরা মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে একটু জেনে নিই, তারপর আমরা কবিতাতে যাব। মুকুন্দ চক্রবর্তীর জন্ম বর্ধমান জেলার দামুন্না গ্রামে। আনুমানিক জন্ম 1547 খ্রিস্টাব্দে। আনুমানিক কারণ কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তিনি 1547 খ্রিস্টাব্দেই জন্মগ্রহণ করেছিলেন, তাই বিভিন্ন পুঁথি থেকে, বিভিন্ন কাব্যের বিভিন্ন ভণিতা থেকে, কাব্যের বিভিন্ন নাম থেকে বা পুঁথি যারা পুঁথি পর্যালোচনা করেন বা পুঁথি নিয়ে বিভিন্ন গবেষণা করেন তাদের থেকে যেটুকু ধারণা পাওয়া গেছে যে আনুমানিক 1547 খ্রিস্টাব্দে মুকুন্দ চক্রবর্তী বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হৃদয় মিশ্র, এবং দিহিদার মামুদ শরীফের অত্যাচারে তিনি কি করেছিলেন, সেখান থেকে চলে এসে আনুমানিক 1557 খ্রিস্টাব্দে মেদিনীপুরের আড়রা গ্রামের জমিদারের যে বাঁকুড়া রায় জমিদার তার দ্বারস্থ হন, এবং তারই পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ বাঁকুড়া রায়ের পৃষ্ঠপোষকতায় মানে তার কাছ থেকে আর্থিক সাহায্যে এবং তারই অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। আমাদের যে পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কবিতাটি মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের বন্দনা অংশ থেকে নেওয়া হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যের তিনটে ভাগ রয়েছে, একটা বন্দনা অংশ, একটা আখেটিক অংশ, আর একটা হচ্ছে বণিক খণ্ড। আখেটিক খণ্ড যেটা, সেটা হচ্ছে কালকেতু এবং ফুল্লরার উপাখ্যান, আর বণিক খণ্ড হচ্ছে যেখানে আমরা যে বণিক সওদাগরের কাহিনী পাবো। আমাদের কোনোটাতেই কিন্তু না কালকেতু ফুল্লরার উপাখ্যানের বর্ণনা রয়েছে কবিতাতে, না বণিক সওদাগরের বর্ণনা রয়েছে কবিতাটাতে। ফুল্লনা লহনা বণিক সওদাগরের কাহিনী নেই। কাহিনী যেটা রয়েছে সেটা একদম
প্রথমের অংশের কাহিনী, অর্থাৎ কিভাবে দেবী চণ্ডী কলিঙ্গে ঝড় বৃষ্টি ঘটিয়ে কলিঙ্গের প্রজাদেরকে সেখান থেকে বিতাড়িত করে গুজরাট নগরে নিয়ে আসে, যে গুজরাট নগর পত্তন করে সেখানে কালকেতুকে রাজা করতে চেয়েছিলেন কে, দেবী চণ্ডী।